প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে বিপিসু মঞ্চ ইংলিশে আবারও স্বাগত। আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণিত বিষয়ক। আমি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব অষ্টম শ্রেণীর 2.1-এ 17 নাম্বার অঙ্কের অনুরূপে একটি সৃজনশীল অঙ্ক। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবে। এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে এই অঙ্কটা এসে থাকে। তাহলে চলো আমরা দেখি অঙ্কটা কিভাবে করতে হয়। একটু অঙ্কটা সবাই একটু পড়ে নিবে, তার কারণ অঙ্কটা পড়ে যতটুকু বুঝতে পারবে তোমার অঙ্কটা কিন্তু খুব করতে ঠিক ততটা সহজ হবে। তাহলে আমরা একটু দেখি কোন আসল 5 বছরে, লাইটের জন্য হয়তো একটু দেখা কম যাচ্ছে, তারপর একটু কষ্ট করে দেখো, বোঝার চেষ্টা করো। কোন আসল 5 বছরে মুনাফা আসলে 5,600 টাকা। আমি অঙ্কটা পড়ছি আবার। কোন আসল 5 বছরে মুনাফা আসলে 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ। তাহলে এই অঙ্কটা যদি হয়ে থাকে, এরপরে কি বলেছে, কত সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখো, এটা তো তোমরা মুখস্থই লিখতে পারো। এরপর হচ্ছে আসল কত, অর্থাৎ এই উদ্দীপক থেকে আসলটা বের করতে বলছে। এরপর বলছে মুনাফার হার কত, অর্থাৎ মুনাফার হার নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটু দেখি অঙ্কটা করার চেষ্টা করি। ক নম্বর যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, ক নম্বর তো সূত্র অনুসারে করে দেবো, এটা তো কোনো অঙ্ক না, এটা ডাইরেক্ট সূত্রটা মুখস্থ করে বসাই দিলে হয়ে যাবে। সূত্রটা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবে, খুবই সহজ। সেটা হচ্ছে সরল মুনাফা সমান সমান কি, সরল মুনাফা সমান সমান কি, অবশ্যই তোমরা জানো আয়, সরল মুনাফা হচ্ছে আয়, আয় সমান সমান পি আর এন, প্রাণ। সংক্ষেপে তুমি প্রাণ দিয়ে মনে রাখতে পারো, প্রাণ, PRN, আই সমান সমান PRN। এবার আই সমান সমান কি, আই হচ্ছে ইন্টারেস্ট, মুনাফা যেটাকে বলি, পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার, আর এন হচ্ছে সময়। ওকে, তুমি এই পাশে এইভাবে লিখে দিতে পারো, না লিখলেও তুমি কিন্তু মার্ক পাবে। এরপরে আমরা দেখি 2 নম্বরে কি আছে, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কি, চক্রবৃদ্ধি মূল মূলধন, চক্রবৃদ্ধি মূলধন কি, সি সমান সমান পি ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন। ওকে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, এটা ডাইরেক্ট তোমরা মুখস্থ করে লিখে দিতে পারো, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা খ নম্বরটা করবো, খ নম্বরটা আমরা চেষ্টা করবো, তবে এই অঙ্কটা তুমি কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে করতে পারো, শর্ট টেকনিকে, আবার তুমি বড় করেও করতে পারো, সমস্যা নেই, তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি সেটাই করবে। তবে আমি আজকে একটা ব্যতিক্রম নিয়মে করাই দিচ্ছি, দেখো তোমরা এটা বুঝতে পারো কিনা, যদি এটা করতে পারো কোনো সমস্যা নেই, এইভাবে হলেও করলেও হবে। তাহলে আমরা দেখি খ নাম্বারটা যদি আমরা করি, আমরা এখানে একটু পড়ে নিচ্ছি, এখানে দেখছি মুনাফা আসলে, এখানে একটা হাইফেন আছে, মুনাফা আসলে মানে কথাটার মানে কি, মুনাফা আসলে এত টাকা, তার মানে এই যে মুনাফার আসল মিলে কিন্তু 5,600 টাকা হয়েছে, তার মানে 5,600 টাকার মধ্যে কি কি আছে, আসল আছে এবং তার সাথে সাথে মুনাফা আছে। মুনাফা হচ্ছে কি, আসলের আসলের চেয়ে যেটা বেশি দেওয়া হয়, অর্থাৎ আসল তোমার কাছে যদি আমি 5 টাকা জমা রাখি, তুমি যদি আমাকে 7 টাকা দাও, তাহলে এখানে কয় টাকা বেশি দিলে, 2 টাকা বেশি দিলে না, ঠিক এই 2 টাকাই হচ্ছে কিন্তু মুনাফা। ঠিক এখানে মুনাফার আসলে মিলে আছে কত, 5,600, তাহলে এখান থেকে আমাদের আসলটা বের করতে হবে। আমরা তাহলে বীজগণিতের নিয়মে একটু করার চেষ্টা করি, অঙ্কটা খুব সহজে কিন্তু আমরা বের করতে পারবো। দেখি আমরা তাহলে এখানে কি কি পাচ্ছি, মুনাফার আসল, তাহলে আমরা একটু লিখতে পারি কি, আসল প্লাস মুনাফা, কারণ যেহেতু ওখানে মুনাফার আসল আছে, এই জন্য আমরা মুনাফার আসল কিন্তু লিখতে পারি। আসল প্লাস মুনাফা সমান সমান কত হবে, আসল প্লাস মুনাফা, তার মানে যে মুনাফা আসল মানে এটাই তো, আসল প্লাস মুনাফা, তাহলে কত টাকা, 5,600 টাকা। তাহলে আমরা সমান সমান কত লিখতে পারি, 5,600 টাকা। ওকে, এরপরে আমরা কি করব এখন দেখি, খুব সহজে আসলের জায়গায় আমরা আসল লিখব, আসল প্লাস এই মুনাফার জায়গাতে আমরা দেখি একটা মান পাই কিনা, আমরা বলেছি বীজগণিত নিয়মে করব, দেখি মুনাফার মান আছে কিনা। এই যে বলেছে দেখো মুনাফা কমা দিয়েছে, কমাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গাতে, মুনাফা আসলের এত অংশ, তার মানে মুনাফা সমান সমান কত, এই যে আসল আর 2/5, যেটা 2/5 অংশ, এইটাই কিন্তু মুনাফার মান। তাহলে মুনাফা যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু আমরা এই কথাটা লিখতেই পারি ইজিলি। ওকে, তাহলে আমরা এখানে মুনাফার পরিবর্তে কি লিখতে পারি, আসলের, আসলের 2/5 অংশ। তাহলে এরকম আমরা লিখে, দেখো এখানে মান নির্ণয়ের মধ্যে যে মুনাফার মান কত, এই যে মুনাফার মান কিন্তু এইটুকু, ওই যে অঙ্কে দেওয়া আছে, এটা কিন্তু অরিজিনাল মান নয়, ওটা বোঝার স্বার্থে আমি বলছি। মুনাফা সমান সমান কত বলেছে এখানে, আসলের এত অংশ, তাহলে ঠিক মুনাফার জায়গাতে আমরা এটা লিখতে পারি। এরপরে বাকি যা আছে সব লিখে দেবো, 5,600 টাকা। ওকে,
এরপর আমরা দেখো এই যে একটা আসল, এই যে একটা আসল আছে মাঝখানে প্লাস চিহ্ন আছে, আমরা জানি বীজগণিতের নিয়মে দুই পাশে একই সংখ্যা থাকলে আমরা কমন নিতে পারি, তাহলে আমরা এখানে মিডল টার্ম অঙ্ক তোমরা অবশ্যই করেছো বীজগণিতের সেই নিয়মে, তাহলে আমরা আসলটাকে কমন নিই, একটা আসল নেই, আসল যদি কমন নেই তাহলে থাকে কি, আমরা জানি যে কমন নেওয়া আমাদের ভাগ দেওয়া, এটাকে যদি এটাকে ভাগ দিই তাহলে কত থাকে, এক থাকে, আর ভাগ দিলে কিন্তু চলে যায় না, জিরো হয় না, টু কে টু দিয়ে ভাগ দিলে কিন্তু ফলাফল জিরো হয় না, এক হয়। ওকে, তাহলে এটা যদি আসল চলে যায় তাহলে এখানে থাকে কত, এক, প্লাসের প্লাস, এরপর আসল তো আমরা নিয়ে গেছি এখান থেকে, তাহলে বাকি আছে 2/5 সমস্ত। ওকে, এটা সমান সমান কত আছে, 5600, এ পর্যন্ত ক্লিয়ার? এরপরে দেখো আমরা আবার এইটুকুকে একটু ভাঙাই, আসলের আসল এটুকে যদি আমরা একটু ভাঙাই, পাঁচ কোথা থেকে পাঁচ পেলাম, যারা বুঝো না তারা একটু শিখে নাও, এই যে এটা নিচে কিন্তু এক আছে, মনে মনে এক ধরে নিই, এই এক আর পাঁচের লসাগু হচ্ছে পাঁচ। ওকে, এরপরে এই এক দিয়ে পাঁচকে ভাগ দিলে হয় পাঁচ, তার সাথে এক গুণ করলে হয় কিন্তু পাঁচ, এই যে আমরা এই জন্য এখানে লিখি পাঁচ যোগের যোগ, এই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ দিলে কত হয়, এক, এক দিয়ে উপরেটাকে গুণ দিলে কত হয়, 2 × 2, এই যে 2, এরপরে এর সমান সমান 5600। ওকে, এরপরে আসো আসল সমান সমান আসল এটাকে আরেকটু ভাঙায়, 5 × 2 কত, 7, আর এই পাশে থাকে কত, 5600। দেখো এ পর্যন্ত ক্লিয়ার না? আশা করি আমরা কি করলাম, বীজগণিতের নিয়মে করলাম, অর্থাৎ এইটুকুকে একটু ভাঙায় ভাঙায় এ পর্যন্ত আনলাম, এরপরে আমরা আসল রূপ এখন বের করে দেবো, এটার জায়গা নাই যেহেতু আমি এই পাশে করে নিচ্ছি। দেখো আসল আমরা রেখে দিই, আসলের আসল এই পাশে যদি আমরা আসলটা শুধু রাখি, এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে যাবো সমান সমান এই পাশে, তাহলে এটা আর এটার সাথে কি সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে ওই পাশে কি হয়ে যাবে, কি ভাগ, তাহলে এই পাশে যদি ভাগ হয়ে যায় তাহলে কত লাগবে, আমরা আগে লিখে নিব 5600 ভাগ, ভাগ কত হবে, ওই যে 7/5, এই যে 7/5। ওকে, আমরা যদি আরেকটু চেঞ্জ করি, এখানে লিখি আসল আসল, যেহেতু আমাদের আসলের মান বের করতে হবে এই জন্য আমরা আসলটা রেখে দিলাম, কারণ এই যে 6 নম্বরে বলছে আসল কত, তাহলে এইবার দেখি আমরা 5600 এটাকে যদি আমরা ভাগ দিই, আমরা জানি বীজগণিতের নিয়মে এখানে ভাগ গুণ চিহ্ন থাকলে ভাগ দিলে আমরা কি করি, উল্টে দিই, অর্থাৎ পরিবর্তন হয়ে যায়, উপরে চলে যাবে 5, নিচে এসে যাবে 7, এরপরে এটাকে যদি আমরা এটাকে কাটাকাটি করি কত হয়, 7 × 8 = 56, 800 হয়, তাহলে আসল আসল সমান সমান কত হবে, 8 দিয়ে 5কে গুণ করলে 5 × 8 = 40, তার মানে 4000 টাকা। দেখো আমরা কিন্তু খুব সহজে আসলের মান অর্থাৎ আসল 4000 টাকা আমরা খুব সহজে কিন্তু পেয়ে গেছি বীজগণিতের নিয়মটা করে, তুমি অন্যভাবে করলে সমস্যা নেই, যেটা তোমার কাছে ইজি মনে হয় সেটাই তুমি করতে পারো, তবে আমি একটা নিয়মই করে দিচ্ছি তোমাদের, একটু ব্যতিক্রম নিয়ম। ওকে, তাহলে আমরা আসলের মান পেয়ে গেছি, তাহলে আমাদের খ নম্বর শেষ, এবার আমরা গ নম্বর করবো, এটা এই ফাঁকে তোমরা তুলে ফেলো, আমি গ নম্বরটা করি, গ নম্বরটা হচ্ছে মুনাফার হার বের করতে বলছে। ওকে, মুনাফার হার অর্থাৎ শতকরা কত পার্সেন্ট মুনাফা সেটা বের করতে বলেছে, তাহলে সেটা যদি আমরা করি, এখানে এখানে একটু করার চেষ্টা করি, গ নম্বরে গ নম্বরটা হচ্ছে এরকম, গ নম্বরটা হচ্ছে কি মুনাফার হার, তাহলে মুনাফার হার যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের আসল আছে, তাহলে আগে মুনাফাটা তো আমাদের লাগবে, তাহলে এই যে এই 5600 কি মুনাফা এবং আসল দুটো মিলে, আর এখানে হচ্ছে আসল, তাহলে এই মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে কি থাকবে, অবশ্যই তাহলে মুনাফা থাকবে, তাহলে আমরা মুনাফাটা একটু বের করে নিই, তাহলে লিখতে পারি কি মুনাফা সমান সমান কত বের হবে, এই যে আমাদের 5600 - 4000 বের করলে কত থাকে, দেখো তো 1600 থাকে, তাই না, তাহলে আমরা 1600 কি পেয়েছি, মুনাফা পেয়ে গেছি। এবার মুনাফার হারের সূত্র আমরা বসাই দিয়ে অঙ্কটা করে দিলে কিন্তু হয়ে যাবে খুব সহজে, তোমরা সূত্র না ব্যবহার করেও করতে পারো, তবে আমি এটা সূত্র দিয়ে করে দিই, এটা আমি সূত্র দিয়ে করিনি, আরেকটা অংশ আমরা সূত্র দিয়ে করে দিই, তাহলে এখানে দেখো তো আমরা একটু উপরে করার চেষ্টা করি, আমি একটু মুছে ফেলছি, এখানে মুনাফার হারটা বের করবো আমরা, মুনাফার হারটা যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করতে হবে একটু সবাই লক্ষ্য করো, মুনাফার হার বের করতে হলে আমরা জানি সূত্র কি, আমরা জানি কি আই সমান সমান পি আর এন, এটা তো আমরা সবাই জানি তাই না, এটা তাহলে আমাদের বের করতে হবে কিসের মান, মুনাফার হার, তাহলে মুনাফার হার বলতে এই যে আর এর মান, তাহলে আরটা আমাদের এই ডান পাশে রাখতে হবে, তাহলে আমরা একটু পুরোটা পক্ষান্তর করি, পি আর এন সমান সমান আই। ওকে, এরপর আমরা আর এর মান রেখে দিই, এদিকে আর রেখে দেবো, তাহলে এই পাশে কি হয়ে যাবে, আই সমান সমান আই বাই কত, পি আর এন। ওকে, এবার আমরা মান বসাইলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো, দেখি
এরপর আমরা এই জায়গায় করার চেষ্টা করি, দেখি আর সমান সমান কত হয়, এই আয়ের মান কত, আয় হচ্ছে মুনাফা, মুনাফা আমরা এই যে একটু বের করে নিয়েছি, এই জন্য আমরা কিন্তু আমরা জানি যে ওটা লাগবে আমাদের, এই জন্য কিন্তু আমরা আগে বের করে নিয়েছি। ওকে, তাহলে আয়ের মান হচ্ছে কত, আয় হচ্ছে কত, মুনাফা, মুনাফা হচ্ছে 1600, তাহলে আমরা 1600 দিয়ে দিই। 1600 তোমাদের একটু মনে রাখতে হবে, আমরা যখন মুনাফার হার বের করব যে কোনো অঙ্কে, মুনাফার হার যখন আমরা বের করব অবশ্যই মনে রাখতে হবে 100 দিয়ে কিন্তু উপরে গুণ দিতে হবে, না হলে কিন্তু মুনাফার, কারণ শতকরা হিসাব যেহেতু অবশ্যই 100 দিয়ে গুণ দিতে হবে। এই জন্য আমরা এখানে কত দিলাম 100। এটা কোথা থেকে পাইলাম বুঝতে পেরেছ? 100টা মুনাফার হার যখন বের করবে তোমাকে মনে রাখতে হবে 100 দিয়ে অবশ্যই উপরে গুণ দিতে হবে, ক্লিয়ার? এরপরে আমরা পি এর মান কত, পি মানে হচ্ছে কি, প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, অর্থাৎ মূল টাকা, আসল টাকা। সেই মূল টাকা হতে কত হচ্ছে, এই যে আমাদের 4000 টাকা, আমরা আগে পেয়ে গেছি ওখানে খ নম্বরে, তাহলে 4000, 4000 তার সাথে গুণ আছে কত, এন, এন এর মান কত, বছর, কয় বছর, 5 বছর, ওই যে মূল অঙ্কটাতে কিন্তু 5 বছর ছিল, একটু দেখে নাও লক্ষ্য করে, 5 বছর, তাহলে এখানে আমরা কত দিয়ে দিই, 5 দিয়ে দিই। এবারে এটা কাটাকাটি করলে কিন্তু আমরা আর এর মান পেয়ে যাব, তাহলে আমরা একটু দেখি কাটাকাটি করি, এখানে এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিই, এরপরে এই শূন্য, এই শূন্য কেটে দিই। ওকে, এরপরে এই 4 দিয়ে এটাকে যদি ভাগ করি, 4 4 16, তার সাথে আছে 0। ওকে, এবার 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়, 5 8 40, এখানে 8, তার মানে কত থাকে, 8, 8 পেলাম আমরা, 8 টাকা, তাই না? তাহলে অতএব মুনাফার হার কত, মুনাফার, মুনাফার হার 8%। ওকে, ক্লিয়ার বিষয়টা? তোমরা যদি লাইটের কারণে দেখা না যায় তোমরা একটু, আমি আবার বলছি তোমরা একটু দেখে নাও, এখানে কত পাচ্ছি, 1600 গুণ 100। ওকে, 1600 হচ্ছে আমরা এই যে সূত্র থেকে, এই যে এটুকের মান এখানে আমরা বসাই দিলাম, এটুকের মান আমরা এখানে বসাই দিলাম। আমি যদি আরেকটু তোমাদের আরেকবার এই কাটাকাটিটা একটু করে দেখাই, তাহলে তোমরা এরকম দেখতে পাবে, দেখো এখানে হচ্ছে এই যে আমরা আর এর মান এখানে বসাবো, এখানে কত, এই যে আয়ের মান হচ্ছে কত, 1600, তাই না? 1600 গুণ 1600-র পরে হচ্ছে আমরা গুণ দিব কত, 100 দিয়ে। কেন 100 দিয়ে গুণ দিব, কারণ হচ্ছে আমরা জানি যে এই যে আর এর মান যখনই বের করবো আমরা অবশ্যই উপরে 100 দিয়ে গুণ দিতে হবে, 100। এরপর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে পি এবং এন এর মান বসাতে হবে। পির মান কত, পি হচ্ছে প্রিন্সিপাল, মূলধন, আমরা মূলধনে যেখানে পেয়েছিলাম 4000 টাকা, তার মানে এই যে 4000, তার সাথে গুণ দিতে হবে কত, এন এর মানে, এন এর মান হচ্ছে, এন মানে বছর, গত বছর অঙ্কের মূল অঙ্কের মধ্যে লিখেছিল কিন্তু 5 বছর, তাহলে এই যে এখানে রেখে দিলাম আমরা 5। এবার এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিই, এরপরে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এরপরে এই 4 দিয়ে এটাকে ভাগ দিলে কত হয়, 160-কে ভাগ দিলে হয় হচ্ছে 4 4 16, অর্থাৎ 40। ওকে, আমার মার্কারে কালি নাই, একটু কষ্ট করে দেখো, 40। আর এখানে আমাদের কত হয়, এই 5 দিয়ে যদি আমরা এই 40-কে ভাগ দিই কত হয়, 8, তার মানে কত পেলাম, আর এর মান, আর সমান সমান 8, 8 টাকা, তাই না? তাহলে উত্তর লিখতে হবে কি, মুনাফার হার, মুনাফার হার 8%। আশা করি অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, পরবর্তী অঙ্ক নিয়ে খুব শীঘ্রই হাজির হবে, এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল বলে আমি প্রথমেই এই অঙ্কটা দেখালাম। সে পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।